Dear students, welcome to our BNIS home school program. This is Sushmita Das Choudhury, assistant teacher of English, Banusri National Ideal School, Dhaka. Dear students, today I am here to take a class for the student of class 2. Before starting the class, I want to share some information. Please look at the board. Class 2, subject English, and there is teacher's name. Class number 21, there is no HW today, and there is my Facebook ID, mobile number, and today's date. Dear students, today I am going to take a class with an important and interesting topic, that is match the words with the pictures. Match mane hocche mil kora, shobder mil kora chobir sathe. Tale cholo shikharthira amra ajke class ti shuru korchi. তাহলে আমরা দেখো আমি তোমাদের জন্য এখানে একটি চার্ট করে সাথে কিছু ওয়ার্ড এবং কিছু পিকচার রেখেছি আজকে আমরা সেই ওয়ার্ডগুলোর সাথে আমরা পিকচারের মিল করব মানে হচ্ছে ছবির সাথে আমাদের শব্দের মিলকরণটা আজকে আমরা করব তাহলে তার আগে আমরা একটু জেনে নিই যে ওয়ার্ডগুলো আমাদের দেয়া আছে আজকে চলো আমরা একটু দেখে নিই তাহলে আমাদের প্রথম যে ওয়ার্ডটি আছে সার্কেল আর সার্কেল মানে হচ্ছে কি বৃত্ত যেটা গোল আকারে থাকে সেটাকে বৃত্ত বলা হয় দেন হচ্ছে স্কয়ার স্কয়ার মানে হচ্ছে বর্গ বর্গ হচ্ছে সেটাই যেটা চার কোণা বিশিষ্ট এবং প্রতিটা কোণে সমকোণ এবং প্রতিটা বাহু সমান থাকে তারপর নাম্বার 3 তে আছে সি তে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ মানে হচ্ছে যার তিনটি কোণা থাকে ডি তে আছে রেকট্যাঙ্গল মানে হচ্ছে আয়ত আয়তক্ষেত্রের প্রতিটা কোণ সমকোণ থাকে এবং তার দৈর্ঘ্য দৈর্ঘ্যগুলো সমান এবং প্রস্থগুলো সমান হয় তারপর হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ যেটার মানে হচ্ছে জাতীয় পতাকা তোমরা সকলেই ন্যাশনাল ফ্ল্যাগ চেনো আমাদের জাতীয় পতাকার রং হচ্ছে কি সবুজ আর লাল তার মাঝে গোল বৃত্ত তারপর নাম্বার এফ এ আছে দেখো ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে হচ্ছে আম জিতে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ হচ্ছে ফুল দেন আছে কাইট কে আই টি কাইট মানে হচ্ছে ঘুড়ি চলো শিক্ষার্থীরা তাহলে আমরা আজকে এখন ওয়ার্ডের সাথে আমরা শব্দের যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর মিল করছি প্রথমে আমাদের যে ওয়ার্ডটি আছে সার্কেল তাহলে চলো আমরা দেখি সার্কেল মানে হচ্ছে কি বৃত্ত তাহলে আমরা বৃত্তের পিকচারের সাথে ম্যাচ করি বৃত্ত কোথায় এই যে এটি হচ্ছে একটি সার্কেল তারপর নাম্বার 2 তে যেটা আছে স্কয়ার স্কয়ার মানে হচ্ছে বর্গ চার কোণা সমান বাহু বিশিষ্ট বর্গ সি তে আছে ট্রায়াঙ্গেল চলো আমরা ট্রায়াঙ্গেল খুঁজে বের করি এখানে আমরা তিন কোণা বিশিষ্ট কিছুই দেখতে পাচ্ছি না তাহলে চলো আমরা ট্রায়াঙ্গেল কোথায় পাচ্ছি এটি হচ্ছে ট্রায়াঙ্গেল দেন আছে রেকট্যাঙ্গল রেকট্যাঙ্গল মানে হচ্ছে আয়ত যা দৈর্ঘ্যগুলো সমান হয় এবং প্রস্থগুলোও সমান হয় কিন্তু কোণগুলো হচ্ছে কি প্রত্যেকটাই সমকোণ হয় তাহলে চলো আমরা এবার রেকট্যাঙ্গলগুলোকে ম্যাচ করছি এটা হচ্ছে কি রেকট্যাঙ্গল আয়ত তারপর আছে ন্যাশনাল ফ্ল্যাগ মানে হচ্ছে জাতীয় পতাকা তাহলে ন্যাশনাল ফ্ল্যাগ আমরা কোথায় দেখছি এই যে এটি হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্ল্যাগের ভেতরে একটি গোল বৃত্ত এটা আমাদের জাতীয় পতাকা দেন হচ্ছে যে ওয়ার্ডটি আছে এটি হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে হচ্ছে আম তাহলে চলো আমরা দেখি কোথায় আছে আম হ্যাঁ এই তো আমরা এখানে পেয়ে গেছি এটি হচ্ছে একটি ম্যাঙ্গোর ছবি দেন আছে ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল তাহলে চলো আমরা ম্যাচ করি দেখি ফ্লাওয়ার কোথায় আছে হ্যাঁ এই যে এটি হচ্ছে একটি ফ্লাওয়ার দেন যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে কাইট কাইট মানে হচ্ছে ঘুড়ি তাহলে আমাদের যে ঘুড়ি ছবি সেটি হচ্ছে এই যে এটি হচ্ছে একটি ঘুড়ি ছবি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সুন্দরভাবেই আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছ এবং তোমরা ছবির সাথে কীভাবে শব্দের মিল করতে হয় সেটাও শিখে গিয়েছো আশা করি তোমরা বাসায় এটি অনুশীলন করবে খুব ভালোভাবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলে ভালো থাকবে